এই ঘটনার তদন্তের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসন। কিন্তু আমাদের সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে যে 27 তারিখ ভোর 21 তারিখের সাকরাইল থানায় হাওড়ার সেখানে অভিযোগ দায়ের করেছেন এই ভদ্রমহিলা, কিন্তু তারপরে 21 চলে গেল, 22, 23, অথচ এখনও পর্যন্ত বাইরান বিশ্বাস তার কোনো বক্তব্য নেই। এবং যে সর্বভারতীয় কংগ্রেস দল যাকে ক্যান্ডিডেট করেছে তাদের সেই দলের পক্ষ থেকেও এখনও পর্যন্ত প্রেসের সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তাই আমাদের মনে জিজ্ঞাসা আসছে, এখানে আমরা অনেক জনপ্রতিনিধি এখানে উপস্থিত আছি, আমাদের বাংলার প্রত্যেকটা মহিলার একটাই বক্তব্য এবং সাগরদিঘির ঘরে ঘরে মা বোনেদের একটাই বক্তব্য, এই মুখ বন্ধ করে রাখার কারণ কী? তাহলে কি ঘটনাটা সত্যি? এর উত্তরটাই আমরা সঠিকভাবে কিন্তু জানতে চাইছি। প্রথম কথা, কংগ্রেস কেন চুপ করে আছে, এটা শাওনি সিংহরায়দের কথার জবাব দেওয়ার জন্য আমরা এখানে বসে নেই। বাইরন বিশ্বাসের নামে যে অভিযোগটা দায়ের করা হয়েছে এটা হাওড়া জেলার একটি ঘটনা, আমরা সকলেই দেখেছি, তারাও দেখেছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া একজন কংগ্রেস নেতা আর মুসলিম নেতা, তার নাম হচ্ছে সাইদুর রহমান, তাকে আটকিয়ে ভেবেছিল গোটা পাটকেল ডাঙ্গা থেকে শুরু করে সবটা তারা জয়লাভ করতে পারবে। কারণ তাদের এখন চেয়ার রাখাটাই দয়, প্রার্থী জিতলে তাদের চেয়ার থাকবে আর তৃণমূলের প্রার্থী হারলে তাদের চেয়ার চলে যাবে, তার জন্য তারা পাগলের মতো ঘুরছে। কিন্তু হাইকোর্টে সাইদুর রহমানের পক্ষে মহামান্য বিচারক যে রায় দিয়েছে তাতে সজোরে একটা থাপ্পড় খেয়েছে তৃণমূল, কিন্তু দোকান কাটাদের তো আর লজ্জা নাই, তারা আবার বাইরন বিশ্বাসের নামে ঠিক একই রকমেরভাবে নিয়ে এসেছে। এবার আমরা কি দেখলাম, 4 ফুট ঘোমটা দিয়ে একটা মেয়ে সেখানে কথা বলছে, সেই মেয়ে না পুরুষ, কোনো পুরুষ মহিলা কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি না, সেই মেয়েটা ভদ্র সমাজের না ওই কলকাতার কী সমস্ত গাছি ফাঁছি বলে সেই সমস্ত মেয়েদের, তারা জানবে? তা যারা অভিযোগ করছে অভিযোগের প্রমাণ করার দায়িত্ব তাদের, আমরা কেন কিছু বলতে যাব? আর শাওনি সিংহরায়ের মতো জেলা নেতৃত্বের কথা উত্তর না দেওয়াই ভালো, আমি তাকে একটুখানি স্মরণ করিয়ে দিই। তার পার্টির রানীনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা তিনি বলছেন, আমি লাঞ্ছিত হয়েছি, ধর্ষিত হয়েছি আমার ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের দ্বারা। কতটা তার বিরুদ্ধে তিনি কি কিছু করতে পেরেছেন, এই শাওনি সিংহরায়কে আমি প্রশ্ন করছি। তার দলের নেত্রী শ্লীলতাহানি হলো তার দলের নেতার দ্বারা নিজের পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যে, সে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছে। আমি শাওনি সিংহরায়কে বলছি, কতটুকু পেরেছেন তাকে তার অভিযোগের তার সম্মানটা জানাতে? ফলে আপনার মুখে এই ধরনের কথাগুলো মানায় না।